পরিস্থিতি দেখছেন, যে বাংলাদেশ ভারতের যে বর্তমান পরিস্থিতি, আসলে এটা কি স্বাভাবিক পরিস্থিতি নাকি এটা অনিবার্য পরিস্থিতি, এমনই হবে, কি মনে করছেন যে এই পরিস্থিতির আসলে পরিণতি কি হতে পারে? ধন্যবাদ জনাব আশফাকুল খান, একই সাথে আমি শুভেচ্ছা জানাচ্ছি আমাদের সহালোচকদের এবং যারা শুনছে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আমাদের এখনকার যে অবস্থা এটা আসলেই অস্বাভাবিক, এবং এই অস্বাভাবিকতার সবচেয়ে বড় যে কারণ, ভারত তার রাষ্ট্রীয় চরিত্র হারিয়েছে। একটি রাষ্ট্রের যে চরিত্র, সেই চরিত্র হারিয়ে ভারত এখন একটি ধর্মসংঘে পরিণত হয়েছে। বিশেষ করে সাম্প্রতিক যে ঘটনাবলী, তার প্রেক্ষিতে দেখা যাচ্ছে একটি রাষ্ট্রের যে দায়িত্ব কর্তব্য এবং তার যে কর্ম পরিধি, সেটা থেকে বিচ্যুত হয়ে রাষ্ট্রের যে চারটি মৌলিক উপাদান, সেই চারটি মৌলিক উপাদানের চেয়ে যে উপাদানটি রাষ্ট্রে কোনো উপাদানই নয়, সেটি তাদের কাছে এখন মুখ্য হয়ে উঠেছে। এ থেকে একটি বিষয় স্পষ্ট হচ্ছে যে 1947 সালে রাজনৈতিক যে দৃষ্টিভঙ্গি, তার ভেতর থেকে বাইরে গিয়ে ধর্মের প্রেক্ষিতে যে রাষ্ট্রীয় বিভাজনটি হয়েছিল, তার মূল ক্রিয়ানব যে ছিল ভারত এবং ভারতের তৎকালীন কিছু নেতা, সেটি কিন্তু আজ স্পষ্ট স্পষ্ট হয়েছে। কারণ রাষ্ট্রের কাজ হচ্ছে নাগরিকদের নিরাপত্তা, তাদের উন্নয়ন, তাদের স্বার্থ দেখা, রাষ্ট্রের সার্বভৌমত্ব সুরক্ষা করা। ধর্ম কিন্তু তার কাছে গুরুত্বপূর্ণ কোনো বিষয়ই নয়। আমরা ধর্মের ভিত্তিতে কিন্তু রাষ্ট্র হয়েছে, এরকম রাষ্ট্রের উপস্থিতি আধুনিক বিশ্বে দেখা যায় না। এবং রাষ্ট্রের যে মৌলিক চারটি উপাদান, তার মধ্যে ধর্ম কোনো উপাদানই নয়। কিন্তু ভারত সম্প্রতি যে আচরণ করছে, তাতে মনে হচ্ছে এদেশে যে সমস্ত সনাতন ধর্মাবলম্বী আছেন, তাদের মালিক হচ্ছে তারা, তাদের বংশবত তারা। তারা কিন্তু ভুলেই যাচ্ছে, তারা যে দেশে জন্মগ্রহণ করেছে সেটা ভারতের মাটি নয়। যে দেশে তারা প্রথম দুগ্ধ পান করেছিল, সেই দুগ্ধটা কিন্তু ভারতের দুগ্ধ নয়। যেখানে তারা শিক্ষা গ্রহণ করছে, সে শিক্ষা ক্ষেত্র কিন্তু ভারতের শিক্ষাক্ষেত্র নয়। যে অন্ন বস্ত্রে তারা লালিত পালিত হচ্ছে, সে অন্ন বস্ত্র কিন্তু ভারতের অন্ন বস্ত্র নয়। যে প্রতিবেশীর সাথে সে বেড়ে উঠছে, সে প্রতিবেশী কিন্তু ভারতের প্রতিবেশী নয়। যে রাস্তা দিয়ে সে চলাচল করছে, সে কিন্তু ভারতের রাস্তা নয়। যে বাজার থেকে তারা পণ্য ক্রয় করছে, সেটা কিন্তু ভারতের বাজার নয়। যে টাকা দিয়ে তারা পণ্য ক্রয় করছে, কিন্তু ভারতীয় মুদ্রা নয়। শুধুমাত্র ধর্মীয় একটা যে বন্ধন, সেটা আমাদের সাথে, মুসলমানদের সাথে বিশ্বের বিভিন্ন দেশের বন্ধন রয়েছে। তাই বলে আমাদের রাষ্ট্রীয় ব্যাপারে তার হস্তক্ষেপ করার তো কোনো কারণ আমরা দেখি না। কিন্তু ভারত তার সেই রাষ্ট্রীয় চরিত্র হারিয়ে তাদের সেই ধর্মকে সর্বব্যাপী করে ফেলেছে, যে এখানে যারা সনাতনী ধর্মাবলম্বী, মনে হচ্ছে এটা তাদের সন্তান, তাদের সন্তানকে লালন পালনের দায়িত্ব তাদের। এটাই যদি মনে করে, তাহলে তো তাদের উচিত এখানকার সনাতন ধর্মাবলম্বী যারা আছে, তাদের জন্য সুন্দর একটা বাড়ি করে দিয়ে, তাদের জন্য হাট বাজার শিক্ষা প্রতিষ্ঠান করে দিয়ে, তাদের সেখানে আশ্রয় দেওয়া। যদি তারা রাষ্ট্রীয় সংজ্ঞা মানতে না চায়, যদি তারা মনে করে তার একটা ধর্মসংঘ, তাহলে সেই ধর্মীয় ভাবে তারা কাজটি করুক, আশ্রম খুলে বসুক। কিন্তু সেই ধর্মটাকে পুঁজি করে ভারত যা করছে, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। এবং ভারত নামক রাষ্ট্রটির জন্য এটা অত্যন্ত অসম্মানজনক এবং অত্যন্ত অবমাননাকর। আমরা আশা করি তারা এই বিষয়টি বোঝার চেষ্টা করবে। ধন্যবাদ।